আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতেই জানিয়ে দিচ্ছে আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদেও ছুটি নেই ব্রিটেনে 84,000 রেস্টুরেন্ট কর্মীর। ব্রিটেন সহ ইউরোপে প্রবাসীদের ঈদ উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে সোমবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। লন্ডনে ঈদ উদযাপনের বিস্তারিত জানাচ্ছেন চ্যানেল আই ইউরোপের চিফ রিপোর্টার রিদওয়ান আহমেদ অমি। ঈদ উল ফিতর উদযাপিত হলো সোমবার। ঈদ উপলক্ষে বিলেতে বাঙালি অধ্যুষিত এলাকাগুলো যেন পরিণত হয় এক চিলতে বাংলাদেশে। ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ সহ মসজিদগুলোতে 4-5টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ব্রিকলেন মসজিদে বেলা 11:30টার জামাতে ইমামতি করেন চ্যানেল আই ইউরোপের ইসলামী বিভাগের প্রধান আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। এবার ব্রিটেনে ঈদের দিন সরকারিভাবে ছুটি ঘোষণার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেনি ব্রিটিশ সরকার। তবু শতব্যস্ততার মাঝে দিনটিকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে প্রবাসী বাঙালিরা। এবারের ঈদে মুসলমানদের প্রত্যাশা ছিল ফিলিস্তিন সহ সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি। অন্যান্যবারের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর। রমজান মাস শেষ হয়ে গেল, সকলে যেন ইমানের সহিত আমল করতে পারে, এই ছিল প্রত্যাশা। রিদওয়ান আহমেদ অমি, চ্যানেল আই, লন্ডন। ঈদ উল ফিতরের দিনও বিলেতের প্রায় 84,000 বাংলাদেশের রেস্টুরেন্ট কর্মীর একটি বড় অংশকেই দিন কাটাতে হয় কাজে। সারা মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ারও সুযোগটুকু পান না অনেকে। এমন দুঃখজনক বাস্তবতায় রেস্টুরেন্ট কর্মীদের দীর্ঘদিনের দাবি ঈদের দিনটিতে অন্তত ছুটি পাবার। বিস্তারিত দেখুন চ্যানেল আই ইউরোপের রিপোর্টার আব্দুর রশিদের বিশেষ রিপোর্টে। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনলেও গ্রেট ব্রিটেনের 12,000 রেস্টুরেন্ট ও টেকওয়ের প্রায় 84,000 কর্মীদের জন্য তা বেদনার। সবাই ঈদের দিন হাসি আনন্দ করলেও তাদের ঈদ কাটে রেস্টুরেন্ট ও টেকওয়ের চার দেয়ালের মধ্যে। বেশি ধরা যায় না, সাধারণত অনেক সময় রেস্টুরেন্ট বিজি থাকে, বিজি স্টাফে যাওয়া যায় না। অনেক সময় রেস্টুরেন্ট মোটি দুই থাকে, যাওয়া যায় না। পড়ছি ওই যে 6-7টা লাগে, 7-8টা। আমি পুরো ওই তো সিডি রই না, আমার বাচ্চা একটা খান্দা করে ওর। We are working here 7-8 years and we never take off an eat day. All the time we are working the restaurant. কারো কারো ঈদের নামাজ পড়ার সৌভাগ্য হলেও পরিবার পরিজনের সাথে দেখা করা সম্ভব হয় না। এখনো বা চিন্তা করে আমরা জবাব নাই, কারণ কই যদি আজকে থেকে তারা আপসেট হওয়া আরম্ভ করবো। ছবি তো সাইটে পাইছি আমি আর কি, তা আমার অফ আছে লাগি পাইছি, নাইলে তো এমনি ছুটি হওয়ার মতো নাই। নামাজ কোনোদিন পারছি, কোনোটা পারছি, কোনোটা পারছি না। রেস্টুরেন্ট ঈদের দিন অফ থাকতো, বন্ধ থাকতো, যাতে আমরা সারা এক মাস রোজা রাখিয়া অনেকে আবার বাধ্য হয়ে কাজ করে থাকেন। ঈদের দিন কেন রেস্টুরেন্ট বন্ধ হয় না এমনটা জানতে চাইলে রেস্টুরেন্ট মালিকরা বলেন, এর কারণ হলো এভারেজ যেটা, সেই এভারেজ রেস্টুরেন্টগুলো তাদের ব্যবসা কম, এই কারণে তারা বন্ধ করে না। জবাবদিহি তো আমাদের জন্য যথেষ্ট। আসলে তো রেস্টুরেন্ট বন্ধ রাখা উচিত, কিন্তু আমাদের এখানে আমাদের যে কাস্টমার হলো ডিফারেন্ট টাইপের কাস্টমার, মুসলিম কাস্টমার, তো সবাই চায় ঈদের দিন তারা নর্মালি ঈদের দিন একটু ভালোখানি বাড়া রেস্টুরেন্টে গিয়ে, ফেমাস রেস্টুরেন্টে গিয়ে তারা এটা এটা আমাদের সমাজে বেঙ্গলি কোনো মুসলিম কোনো এরা এটা চায়, এটা পছন্দ করে। বেশিরভাগ রেস্টুরেন্ট ব্যবসায়ী ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখার ব্যাপারে সদিচ্ছা থাকলেও পারিপার্শ্বিকতার কারণে তারা একমত হতে পারছেন না। আমি যদি আমার রেস্টুরেন্টটা ফুল বন্ধ করি, পাশে যে 10টা রেস্টুরেন্ট থাকে তারা খুলে রাখে, কাজে আমার বিজনেসের উপরে এফেক্ট আসে। কে চায় বিজনেসের উপরে এফেক্ট আসে? কাজে বিজনেসের এফেক্ট করিয়া যদি আমি রেস্টুরেন্টের জন্য ঈদের জন্য বা ক্রিসমাসের জন্য বন্ধ দিতে পারি, এটা তো হইতে পারে।
বছরে যে দুইটা ঈদ রয়েছে এটা তো যেমন এই যে সামনে যে ঈদটা আসতেছে এটা আমরা চিন্তা করছি কালকে হবে কি পরশু হবে আমরা নিশ্চিত না তো এই সমস্ত কারণে যদি আমরা নিশ্চিত জানতাম কালকে ঈদ আছে তাহলে দুই সপ্তাহ আগ থেকে আমরা আমাদের কাস্টমারদেরকে আমরা নোটিশ দিয়ে বলতাম যে ওই তারিখে আমাদের রেস্টুরেন্ট বন্ধ সবাই জানে কিন্তু এই ধরনের সুযোগ তো আমাদের মধ্যে এটা নাই এই জন্য বন্ধ রাখতে পারতেছি রেস্টুরেন্ট মালিকদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানান ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখার ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন না আমরা কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করব কিভাবে ইউনাইটেড হয়ে কাজ করা যায় কারণ ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ অ্যাজ ইউ নো দ্যাট সো আমরা যদি ইউনাইটেড হয়ে কাজ করি ইনশাল্লাহ আমার মনে হয় আমরা এদেশের গভর্নমেন্টে যে ধরনের কন্ট্রিবিউশন ব্রিটিশ ট্রেজারিতে আমাদের আছে আমরা যদি এই ধরনের কোনো ধরনের প্রপোজাল সাবমিট করি ইনশাল্লাহ সেটা কনসিডারেবল আমরা চিন্তা করতেছি ভবিষ্যতে কীভাবে যাতে ফুল ডে বন্ধ করা যায় কারণ তখনকার সময়ে আমরা ফ্যামিলি সংখ্যা এখানে কম ছিল সবাই ব্যাচেলার ছিল এখন ফ্যামিলি সংখ্যাও বেড়েছে আমরা চেষ্টা করব আগামীতে সবাই মিলে ইউনাইটেড হয়ে রেস্টুরেন্টটা যাতে ফুল ডে বন্ধ করা যায় তাতে সবাই একটা দিন আনন্দ উজ্জীবনায় ছেলে মেয়ে বউ বা মা বাবার সাথে কাটাতে পারে আমি যে এরিয়াতে সাসেক্সে সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের টাউনের সব রেস্টুরেন্ট আমরা ঈদের ছুটি দিয়েছি এবং এখনও আমরা শুধু হাফ ডে না অনেকে ইন্ডিভিজুয়াল দিচ্ছে কিন্তু সম্মিলিতভাবে সেটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সবাইকে এগিয়ে আসতে হবে আমি মনে করি এই জিনিসটা নিয়ে আমাদের অবশ্য চিন্তা ভাবনা করা উচিত কারণ আমরা আমাদের যারা রেস্টুরেন্টে কাজ করে আমাদের বাংলাদেশি তাদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব আছে ঈদের সবাই আমরা আনন্দ বাগাবাগি করব তাদের পরিবার তাদের ছেলেমেয়ে নিয়ে তারা ঈদের যে একটা আনন্দ সেটাতে বঞ্চিত হবে সেটা আমরা ভালো হয়েছে কিনা ব্রিটিশ অর্থনীতিতে 4 বিলিয়ন পাউন্ডের অবদান রয়েছে রেস্টুরেন্ট শিল্পের একদিন রেস্টুরেন্ট বন্ধ করলে প্রায় 700,000 পাউন্ডের লোকসান হতে পারে তারপরও মানবিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে দেয়া বিলেতে বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মীদের প্রাণের দাবি আব্দুর রশিদ চ্যানেল আই লন্ডন লিডসে বাংলাদেশিদের পরিচালনায় 3টি স্থানে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের রাব্বুল আলামিনের রহমত বরকতে ধন্য হয়ে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভের এই মাস পবিত্র রমজানের 30 দিনের রোজার শেষে মুসলমানেরা পালন করল পবিত্র ঈদুল ফিতর লিডসে বাংলাদেশিদের দ্বারা মোট 3টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় তার মধ্যে সবচাইতে বড় 2টি জামাত অনুষ্ঠিত হয় লিডসের বাংলাদেশি সেন্টারে দ্বিতীয় 2টি জামাত বিস্টনের আলমদিনা মসজিদে তৃতীয়টি চ্যাপল টাউনের আলামিন মসজিদে অনুষ্ঠিত হয় প্রতিবার লিডসের মুসলমানেরা বেশ আনন্দঘনভাবে ঈদুল ফিতর পালন করলেও এবারের ঈদুল ফিতর দিনটি ছিল বেশ বেদনাদায়ক I'm very upset that Israel is bombing up Gaza and killing the children and they should stop bombing up Gaza for Eid Day. আমরা আশা করব যে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ সহ সারা বিশ্বের সকল দেশের নেতৃবৃন্দ ইসরায়েলি এই বর্বর হামলা বন্ধে এগিয়ে আসবেন সাথে সাথে গাজার মুসলমানদের প্রতি যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে অতিসত্বর সে নির্যাতন বন্ধের দাবিতে সকল মুসলমানদের একাগ্রতা কামনা করছে এই মুহূর্তে তারা আমাদের অনেক মুসলমান ভাই বোন একবারে নিষ্পাপ শিশুদের রক্তের আপনার রক্তের বন্যা প্রবাহিত হচ্ছে আজকের এই ঈদ জামাতে আসা প্রায় প্রতিটি মানুষই মনে করেন পবিত্র ঈদের এই দিনে ফিলিস্তিনের 24 ঘন্টা যুদ্ধবিরতির প্রস্তাবকে ইসরায়েল সরকার প্রত্যাখ্যান করে নিরীহ মুসলমানদের উপর বর্বরজিত হামলা বাড়িয়ে দিয়ে ইসরায়েল শুধু পৃথিবীর 165 কোটি মুসলমানের হৃদয়েই আঘাত করেনি বরং ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধেও অবতীর্ণ হয়েছে তাই আজ থেকে সবাইকে সকল মতপার্থক্য ভুলে গিয়ে মুসলমানদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে নিজ থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ নিউক্যাসলের নুনসমর পার্কে তৃতীয় বারের মতো আয়োজন করা হয় ঈদ জামাতের এবারের ঈদ জামাতে প্রায় 3,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন বিস্তারিত থাকছে আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় ঈদের জামাত নিউক্যাসলের নুনসমর পার্কের এই জামাত নর্থ ইস্ট মুসলিম উম্মার একটি মিলন মেলা তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের সাথে এবারের ঈদে ঈদগাহের এক কোণে মহিলাদেরকেও দেখা যায় ঈদের নামাজ আদায় করতে
অনুমানিক 3,000 মুসলমানরা একসাথে ঈদের জামাত আদায় করেন। গাজা, ফিলিস্তিন সহ বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। এবারের ঈদে নর্থাম্পড়িয়া পুলিশ ক্যাডেট ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। নজমুর পার্কের এই ঈদের জামাত ধীরে ধীরে যে এক বিশাল আয়োজন হতে যাচ্ছে তা নিঃসন্দেহ একটি প্রশংসার দাবি রাখে বাংলাদেশি কমিউনিটি নিউক্যাসল। নিউক্যাসল বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই ঈদ উল ফিতরে সমস্ত বাংলাদেশি নিউক্যাসল এবং অত্র এলাকা এবং বিশ্বের মুসলমানদেরকে জানাই ঈদ মোবারক, ঈদের বিশেষ শুভেচ্ছা। আর আমাদের প্রে রইল, আমাদের প্রার্থনা রইল গাজার সকল মুসলমান অবাল বৃদ্ধ বনিতা, যারা শিশু যারা আমাকে মারা গেছে তাদের জন্য যেন আল্লাহ শান্তি নিয়ে আসে। মোহাম্মদ আলমগীর, নজমুল পার্ক, নিউক্যাসল। মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হল ওলহামে। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওলহামের প্রায় সবকটি মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের সরব উপস্থিতি। মসজিদে ঈদের জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে জড়ান একে অপরকে। প্রতিটি মসজিদে ঈদের জামাত শেষে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনায়। আনন্দঘন পরিবেশে বেডফোর্ডের মুসলমানরা আজ পালন করলেন পবিত্র ঈদ উল ফিতর। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানিয়েছেন, বেডফোর্ডে বাঙালিদের পরিচালনায় পরিচালিত তিনটি মসজিদ বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদ, বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ এবং সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয় মসজিদগুলোতে। এদিকে বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদে পৃথক দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন মসজিদের খতিব মাওলানা খালেদ হোসেন ও মাওলানা আব্দুল কুদ্দুস। পরে ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাম্য আর শান্তির কামনায় লিভারপুলেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। আমাদের লিভারপুল প্রতিনিধি শেখ সুরত মিয়া আসাব জানান, লিভারপুলে অবস্থিত ব্রিটেনের প্রথম মসজিদ আবদুল্লাহ কুইলিয়াম মসজিদ, লিভারপুল বাংলা মসজিদ, ওয়ালিসি ইসলামিক কালচারাল সেন্টার সহ বেশ কয়েকটি বাঙালি মসজিদে প্রতিবারের মতো এবারও ঈদ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। এসব মসজিদে ঈদের প্রথম জামাত সকাল 7:30 থেকে শুরু হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের নামাজ শেষে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমান সহ বাংলাদেশ ও প্রবাসী নাগরিক এবং বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া লিভারপুলের সর্ববৃহৎ মসজিদ আল রহমানে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতগুলোতে এবার বড়দের পাশাপাশি শিশু কিশোর সহ নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, 28 জুলাই স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলমানরা ঈদেও আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। রাজধানী মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভা পিএসের পার্ক ক্যাসিনোতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। পর্যটন নগরী বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের তিনটি জামাত। প্রতিটি জামাতে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। নামাজের পর বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদেও ছুটি নেই ব্রিটেনের 84,000 রেস্টুরেন্ট কর্মী। ব্রিটেন সহ ইউরোপে প্রবাসীদের ঈদ উদযাপন।
এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আয়ের ঈদ অনুষ্ঠানের সাথেই থাকুন।